দুর্নীতির কাজকর্ম মানে আপনারা জানেন গোটা রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তোলাবাজি হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, লুটপাট হয়েছে, সেই সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরি। আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন মেলেনি আবাস যোজনার ঘর, অর্থাৎ আবাস যোজনার ঘর না পেয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করছেন বঞ্চিতরা। ঠান্ডায় খোলা আকাশের নিচে দিন যাপন করতে হচ্ছে, সমস্যায় পড়েছেন হুগলির আশুতোষ পঞ্চায়েতের বাসিন্দারা। 2 থেকে 4 বার আবাসের ঘরের জন্য আবেদনের পরেও মেলেনি সেই বাড়ি, কিন্তু কেন আবাসের ঘর থেকে বঞ্চিত তারা? একেবারে শীতের মধ্যে যবতবু অবস্থা তাদের, দিন রাত এক করে যেভাবে তাদেরকে দিন যাপন করতে হচ্ছে, কার্যত এই প্রশ্নটাই উঠছে যে আবাসের যোজনা অর্থাৎ আবাস যোজনার এই যে ঘর যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না, তাহলে এই আবাস যোজনার ঘর যাচ্ছে কোথায়? খোলা আকাশের নিচে দিন যাপন করতে দেখা যাচ্ছে হুগলির ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, হুগলির আশুতোষ পঞ্চায়েতের বাসিন্দারা। 2 থেকে 4 বার প্রশাসনের ঘরের জন্য আবেদনের পরও মেলেনি কোনো রকমের কোনো সুযোগ সুবিধা, মেলেনি আবাসের এই ঘরও। সুজিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরও বিস্তারিত জানবো সুজিত যে কী কারণের জন্য এই রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, আবাসের ঘর তারা পাচ্ছেন না, প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, কোনো পদক্ষেপ তারা নিচ্ছেন না, কিন্তু কেন, কী কারণ? ছবি আমরা দেখাচ্ছি, তারা সেখানকার কিন্তু বেশিরভাগই মানুষ হচ্ছে দিনমজুর। তাদের যেটা অভিযোগ, একবার নয়, দুবার নয়, চারবার কিন্তু তারা এই আবেদন করেছে ঘরের জন্য, কিন্তু তারা ঘর পায়নি। কী পেয়েছে? তাদেরকে শুধু একটা আশ্বাস পেয়েছে যে তাদের ঘর হবে। একবার, দুবার নয়, চারবার করে জমা দিয়েও কিন্তু তারা তাদের কিন্তু ঘর পায়নি। বারংবার কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছে, তারপরে কিন্তু তাদের যে ঘর সেটা কিন্তু তারা পায়নি। তারা আবেদন করেছিল এবং তার স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে, পঞ্চায়েত রয়েছে, তাদের কাছেও যাচ্ছে, কবে ঘর পাবে, কবে ঘর পাবে? কারণ হচ্ছে এই ঠান্ডাতে, শীতের মধ্যে কিন্তু তাদেরকে এই রকম ঘরের যে অবস্থা, সেই অবস্থায় কাটাতে হচ্ছে। সেখানে কিন্তু এত বাসিন্দা রয়েছে, সেই বাসিন্দারা কিন্তু যারা জানাচ্ছে, যারা নেতার কাছে যখন যাচ্ছে, তারা প্রশাসনের কাছে যখন যাচ্ছে, তাদেরকে বলছে আর কিছুদিন ওয়েট করুন, আমাদের সঙ্গে স্থানীয় যারা রয়েছে কথা বলব। দেখুন, শুধু হরিপাল নয়, হরিপালেও বিভিন্ন জায়গায় এই কাজটা হয়েছে যে দুবার, তিনবার, চারবার করে মানুষ নাম দিয়েছে, তাদের নাম তোলা হয়নি। অথচ এই রাজ্য সরকারের যারা নেতারা আছে, তারা নিজেরা দুবার তিনবার করে ঘর নিয়েছে, এমনকি তাদের দোতলা তিনতলা ঘর আছে, তারা আবার ঘর নিয়েছে। আবার শুধু হরিপাল নয়, পান্ডুয়া থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা নিজেরাও অনেক নাম দিয়েছি, দুবার তিনবার করে নাম দিয়েছি, তার ঘরের জল ফাটল হয়েছে, ফেটে চৌচির হয়েছে, তারপরেও তারা ঘরগুলো পায়নি। ওরা পঞ্চায়েতের মধ্যে ঘুঘুর বাসা তৈরি করে তারা নিজেদের নামগুলো দিয়েছে, তাদের পাকা বাড়ি আছে, তা সত্ত্বেও তারা ঘর পেয়েছে। আর সেক্ষেত্রে আমরা বারবার আন্দোলন করা সত্ত্বেও সেই মানুষগুলো ঘর পায়নি। বারবার যে ঘরের আবেদন করছে, একবার নয়, দুবার নয়, তিনবার করে আবেদন করছে, তারা ঘর পাচ্ছে না। কিন্তু বলার কি আছে, যে তোমার সভাপতি মশাই বললেন পঞ্চায়েতে ঘুঘুর বাসা, এখানে হচ্ছে পরিপ্রাপ্ত মানুষগুলো তারা বারবার করে নাম দিচ্ছে, তাদের নামগুলো তো এখানে গ্রহণ করা হচ্ছে না পঞ্চায়েতের মাধ্যমে, এবং যদিও নাম ফিরে থাকে, যদি ওরা দেখে যেটা ঘুরে চলে হয় জন্ম চলে হয় সেটা দেখা পরবর্তী সময় ওদের কিন্তু সেই নামগুলো সেগুলোকে আগে এই সমস্যাগুলো রয়েছে। এই যে যারা ঘর পাচ্ছে না, পায়নি, তাদের বলতে যাবো ঘর পাওয়ার দরকার অবশ্যই, আর গরিব মানুষকে দেখার দরকার। এই ঠান্ডাতে গরিব মানুষরা তোমার শীতে খুব কষ্টতে কাটছে, এগুলো ঘর পাওয়ার দরকার। আমরাও পাইনি, আমরা তিনবার করে জমা দিয়েছি, কাগজ ফাগজ ফটো তুলে নিয়ে গেছে, আমরাও এখনও পাইনি, আমরাও গরিব মানুষ। আমরা পাইনি, আমার জিনিস বেশ ছিল, ছবি তুলে নিয়ে গেছে।